হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এরো বাংলার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি এডুকেশন কাউন্সিলর মাসুদা বলছি। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটি দেশ সম্পর্কে কথা বলার জন্য, নতুন একটি দেশ সম্পর্কে জানার জন্য। আজকে আমরা যে দেশটি নিয়ে কথা বলতে যাচ্ছি তার নাম হচ্ছে স্তোনিয়া। স্তোনিয়া হচ্ছে উত্তর ইউরোপের খুব সুন্দর একটি দ্বীপরাষ্ট্র, যার রাজধানী হচ্ছে তাল্লিন, ভাষা হচ্ছে স্তোনীয়, কারেন্সি হচ্ছে ইউরো, এবং প্রতিবেশী দেশ হিসেবে এখানে রয়েছে লাতভিয়া এবং লিথুনিয়া। আরেকটি বিষয় জানিয়ে রাখছি, স্তোনিয়া কিন্তু ইউরোপের অবশ্যই একটি শেনজেন কান্ট্রি। যারা হায়ার এডুকেশনের জন্য স্তোনিয়াতে যেতে চাচ্ছেন তারা কী কী সুযোগ সুবিধা সেখানে পেতে পারেন, হায়ার এডুকেশনের জন্য লিভিং কস্টটা কতটুকু অ্যাফোর্ডেবল হবে, জব ফ্যাসিলিটি, এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলব। যারা হায়ার এডুকেশনের জন্য যেতে চাচ্ছেন স্তোনিয়াতে, স্তোনিয়া কিন্তু আপনার খুব ভালো একটা চয়েস হতে পারে যারা অ্যাকচুয়ালি মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করছেন আর হায়ার এডুকেশনের জন্য বাইরে যেতে চাচ্ছেন, তারা কিন্তু স্তোনিয়াকে বেস্ট চয়েস হতে পারে তাদের জন্য। অ্যাকচুয়ালি স্তোনিয়াতে হচ্ছে আপনার লিভিং কস্টের পাশাপাশি টিউশন ফিসটা কিন্তু অনেকটাই অ্যাফোর্ডেবল, 3,000 থেকে 7,000 ইউরোর মধ্যে অন অ্যান এভারেজ হয়ে থাকে। তবে এটা অবশ্যই ডিপেন্ড করে আপনার ইউনিভার্সিটি এবং সিটি সাবজেক্ট এগুলোর উপরে রেট ভ্যারি হয়ে থাকে, তবে খুব বেশি আপনার টিউশন ফিস হবে না। তারপর হচ্ছে লিভিং কস্টের যে ইস্যুসটা, লিভিং কস্টটাও কিন্তু আপনি অ্যাফোর্ডেবলের মধ্যেই স্তোনিয়াতে পেয়ে যাচ্ছেন। আর এখানে কিছু ভালো র্যাঙ্কিং ইউনিভার্সিটি রয়েছে, যেমন তাল্লিন ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সিটি অফ তার্কু আছে। এই ইউনিভার্সিটিগুলো কিন্তু আপনি 100% ইংলিশে পড়ার সুযোগ পাচ্ছেন, আর্টস কমার্স অফ সায়েন্স যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে এসেই কিন্তু আপনি ইউনিভার্সিটিগুলোতে পড়তে পারছেন। এর পাশাপাশি আরও কিছু ভালো র্যাঙ্কিং ইউনিভার্সিটিও আপনি এখানে পেয়ে যাবেন। আর স্তোনিয়াতে পড়াশোনা করতে যাওয়ার জন্য আপনার কী কী এন্ট্রি রিকোয়ারমেন্টগুলো প্রয়োজন হবে সেই সম্পর্কে জানিয়ে দিচ্ছি। এন্ট্রি রিকোয়ারমেন্টগুলোর মধ্যে রয়েছে, আপনি ব্যাচেলরের জন্য যদি অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আপনার এডুকেশনাল রিকোয়ারমেন্টটা হচ্ছে আপনি এসএসসি এবং এইচএসসিতে যদি আপনার 3.3 পয়েন্ট করে টোটাল 6 পয়েন্ট থাকে তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন। আর মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে চাইলে আপনার ব্যাচেলরের 2.5 অথবা 2.75 হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া আপনার আইএলটিএসের যে বিষয়টা, আইএলটিএস যদি আপনার করা থাকে সেক্ষেত্রে 5.5 থেকে আপনার ব্যাচেলরে অ্যাপ্লাই করতে পারছেন আর মাস্টার্সে 6.5। আর যদি আপনার আইএলটিএস না থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন, আপনার জোলিঙ্গো টেস্ট অথবা এমওআই দিয়েও অ্যাপ্লাই করা যাবে। এখন জানিয়ে দিচ্ছি আপনার কী কী ডকুমেন্টেশনের প্রয়োজন হবে। অ্যাপ্লাই করার জন্য প্রথমেই লাগছে আপনার পাসপোর্টের অরিজিনাল পাসপোর্টের স্ক্যান কপি, অল একাডেমিক সার্টিফিকেটের স্ক্যান কপি, আপনি লাস্ট যে ইনস্টিটিউশন থেকে পড়াশোনা করেছেন সেখান থেকে দুটো রিকমেন্ডেশন লেটার লাগবে, আর পাশাপাশি আপনার লাগছে হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি লাগবে, হোয়াইট ব্যাকগ্রাউন্ডে 2 কপি, আর হচ্ছে বার্থ সার্টিফিকেট বা এনআইডির 1 কপি লাগবে, এবং ইংলিশ প্রফিশিয়েন্সির যে কোর্সটি আপনার করা আছে তার 1টি সার্টিফিকেট জমা দিতে হবে, পাশাপাশি 1টি জেনারেল ইনফরমেশনের জন্য আপনার সিভি লাগবে। এগুলোই ছিল বেসিক ইনফরমেশনগুলো। বিস্তারিত জানার জন্য অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের অফিসে এসে ফ্রি কাউন্সেলিং নিয়ে যাবেন। ঢাকা এবং চট্টগ্রাম দুটো ব্রাঞ্চ রয়েছে আমাদের। এছাড়া আরেকটি বিষয় হচ্ছে আমাদের কিন্তু ফাইল ওপেনিংয়ের কোনো প্রকার চার্জ নেওয়া হয় না। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।